স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী। বসন্তকাল, বসন্তকালের কিন্তু প্রত্যেকটা দিন আমরা খুব সুন্দর করে উপভোগ করছি। আর বসন্তকাল মানে কিন্তু চারিদিকে বসন্তের ছোঁয়া যেমন লেগেছে, সেরকম মনেও বসন্তের ছোঁয়া লেগেছে, তাই তো? আর আজ থেকে রাধুনীর হেসেলেও কিন্তু লাগছে বসন্তের ছোঁয়া। মানে আজ থেকে রাধুনীতে শুরু হচ্ছে বসন্ত আহারে বসন্তের স্পেশাল আমরা রেসিপিগুলো শিখে নেব সারা সপ্তাহ জুড়ে। আর আজকে আমার রাধুনী হিসেবে যিনি রয়েছেন আমার হেসেলে, তিনি কিন্তু এই মুহূর্তে, মানে এই মুহূর্তে কলকাতার মধ্যে সব থেকে জনপ্রিয়। তিনি না, মানে তার নামটার কথা বলছি, মানে এখন যাকে বলা যায় টক অফ দ্য টাউন। আমার রাধুনীতে আজকে আছে টুম্পা সোনা। ও টুম্পা সোনা, দুটো হাম প্রীত না, আমি মাইরে বলছি আর খই নে খাবো না, চাতে রাধে না না সরি, টুম্পা যাই হোক, তোমার নাম তো টুম্পা, আসল নামটা কি বলো? টুম্পা কি আসল নাম? টুম্পা রায়। টুম্পা রায়, তো এই যে তুমি হঠাৎ করে এত ফেমাস হয়ে গেছো, তোমার নামটা এত ফেমাস হয়েছে, কেমন লাগছে বলো? প্রথমটাই খারাপ লেগেছিল, ভীষণ খারাপ লেগেছিল, কারণ একটা রমকান আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, তারপর পরে পরে খুব এনজয় করছি। তো এনজয় করে এখন ভাবতে হচ্ছে কতটা জনপ্রিয় হয়ে গেছে, তাই যে আমাকে নাম হতো তো বাড়ির লোকজন তাই করে ডাকছে তো টুম্পা সোনা বলে। কোথায় থাকো? আমি থাকি বাঙালপুর বাগান হাওড়ায়। বাহ, অনেক গল্প হবে, কিন্তু তার আগে গল্পের আগে যেটা জানবো, আজকে রান্না কি শেখাচ্ছো? বসন্ত আহারে স্পেশাল ডিশ কি শিখছি প্রথমে? আজকে আমি করছি গ্রিল মাটন। গ্রিল মাটন, চটজলদি নিশ্চয় রান্না বিষয়। আচ্ছা, মানে বসন্তকালে একটু বেশ জমিয়ে আড্ডা হবে, একটা অন্যরকম পরিবেশ, তার মধ্যে রান্নাটাও কিন্তু জমিয়ে করতে হবে। শিখে নেব আজকে গ্রিল মাটন, দেখে নেব কি কি লাগছে উপকরণে। গ্রিল্ড মাটন, উপকরণ: মাটন পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করা আছে, লেবুর রস, নুন, গরম মশলা গুঁড়ো, সাদা তেল, ঘি, রসুন কুচি, পেঁয়াজ ডুমো করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গোটা রসুন, কাজু বাদাম, চিনে বাদাম, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি। তুমি একটা কাজ করো, হাত দিয়ে তো মাখাবে, আগে রাখো এটা, হাতটা একটু আগে স্যানিটাইজ করে নাও। আচ্ছা, হাত দিয়ে যখন মশলা মাখাতেই হবে। আচ্ছা, আয়ুর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আমরা হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবো। এনাও, ভালো করে মোছো আগে ডান হাতটা। আর আয়ুর শক্তি আমার রাধুনীর হেসেলকেও খুব সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন। আচ্ছা, মাটনটা এমনিতে ম্যারিনেট করে রাখার দরকার আছে কি? না, এখানে আমি পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁপে বাটা দিয়ে? আচ্ছা, কতটা দিয়েছো পেঁপে বাটা? এক চামচ কাঁচা পেঁপে বাটা, এক চামচ। আর নুন, লেবুর রস কিছু দাও? এই মাটনের পিসগুলো আমি এখানে এবার নিচ্ছি। হ্যাঁ, এই প্রত্যেকটা পিস তো আমি ম্যারিনেট করে রেখেছি পেঁপে বাটা দিয়ে। এরপর যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে না, তার জন্য আমি একটু পিক করে নেব। আচ্ছা, এই যে তোমার ছুরি দিয়ে, ছুরি আছে, এই ছুরি দিয়ে আমি একটু পিক করে নেব। এতে কি হবে, তোমার মশলাগুলো ভালোভাবে ঢুকবে এর মধ্যে। আচ্ছা, এটা কি তোমার রান্না? হ্যাঁ, একদম, এটা আমি নিজেই করেছি, মাথা খাটিয়ে করেছি, দেখলাম কেমন হয়। অনেক রকম তো মাটন করি আমরা বাড়িতে, তো এটা একটু নিজের মতো করে ইনোভেটিভ করেছি। ফার্স্ট ম্যারিনেশনে আমার যাবে লেবুর রস। লেবুর রস, লেবুর রস দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। এরপর, এবার নুন তো আমার ছিল না, একটু নুন দেওয়া ছিল না, শুধু পেঁপে দেওয়া ছিল। পেঁপেটা দেওয়ার কারণ একটাই, যাতে চটজলদি সিদ্ধটা হয়। আর এতে একটু দেব গরম মশলা গুঁড়ো। ওকে, গরম মশলা গুঁড়ো। এটা করতে কতক্ষণ লাগবে? এটা তোমার গ্রিল করতে 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম, একটু স্লো কুকিং করে। এবার কি করছো? এবার আমি না এইটাকে আরেকবার ম্যারিনেট করব, তার জন্য কিছু মশলা আমাকে বানাতে হবে। তার জন্য প্যানটা আমি গরম করব, করে এতে এই কিছু মশলা বানাবার জন্য ভেজে নেব ওইগুলো। আচ্ছা, কি তেলে হবে? আচ্ছা, সাদা তেলে হবে। সাদা তেলে হবে, দেখো সাদা তেলে পরিমাণটা কতটা দেব। আচ্ছা, সাদা তেল আর কিছু পড়বে না, শুধু সাদা তেলের সঙ্গে এক চামচ ঘি দেব। ঘি দেবে তো? এনাও, ঘিটা নিয়ে নাও, আর স্পুন দাও। এক চামচ দি? হ্যাঁ, এক চামচ দাও, এতে মশলার ফ্লেভারটা আরো ভালো ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই মশলাটা বানানোর জন্য ফার্স্টে ইউজ করলাম সাদা তেল এবং তারপরে ইউজ করছি ঘি। সাদা তেল মানে রান্নাতে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা কিনা তোমার ইমিউনিটিকে বুস্ট করছে, ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে রক্ষা করছে, প্রেশারকে কন্ট্রোলে রাখছে এবং কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখছে। আর এই রান্নায় আমরা রেড কাউ ডেয়ারি ঘিও ব্যবহার করছি। আচ্ছা, এবার তেল গরম। হ্যাঁ, ওই এসেছে, আমি এই মশলাগুলো দিচ্ছি। এই প্রথমে রসুন কুচি, রসুন ভেজে নেব। এবার একে একে আমরা পেঁয়াজ কুচি,
আচ্ছা পেঁয়াজটা কিন্তু কুচি করনি, পেঁয়াজটা টুকরো করেছি। হ্যাঁ, এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, এই বাড়িতে রান্না তুমি করো তো? হ্যাঁ আমি করি। মেয়েরা তোমার হাতে এই রান্নাটা খেয়েছে? হ্যাঁ করেছি। এটা কি প্রিয়? ছোট মেয়ে কি খেতে ভালোবাসে? ছোট মেয়ে চিকেন খেতে ভালোবাসে, আর বড় মেয়ে মাটন চিকেন দুটোই ভালোবাসে। আচ্ছা সবই কুচি করে দিচ্ছে, কারণ সবটা খেতে গেলে টেস্ট হবে। গোটা রসুনও দিয়ে দিচ্ছি। আচ্ছা কুচি রসুনও দিলে, আর গোটা গোটা রসুনও দিলাম, আর কাজু বাদাম দিলাম। গোটা রসুন সবটা দাও নাকি? সবটা লাগবে না, মোটামুটি দিয়েছি। আচ্ছা মশলাটাই তো একটা ভীষণ দুর্দান্ত একটা স্পাইসি মশলা, গন্ধে দিয়ে বোঝা যাচ্ছে খুব ভালো হবে খেতে। যেমন টক ঝাল একটা দেখবে স্পাইসি পোলাও টাইপের, ওই টাইপের। আচ্ছা হ্যাঁ, পোলাও না মিষ্টি পোলাও না, বুঝতে পেরেছি। একটু স্পাইসি যেটা হয়, হ্যাঁ স্পাইসি যেটা। আচ্ছা এটা হয়ে গেছে, হ্যাঁ এটা আমার হয়ে গেছে। দেখে নাও এবার হয়ে গেছে কিনা। আচ্ছা তুমি তাহলে একটা স্পুন দিয়ে বরং পুরোটা এর মধ্যে তুলে নিয়ে মাখিয়ে নাও। আচ্ছা তুমি তো এটা গ্রিল করবে, তেলটা বসিয়ে দিই তাহলে? গরম হতে থাকবে তেলটা। আচ্ছা এটাও কি হোয়াইট অয়েলই করছো? হ্যাঁ হোয়াইট অয়েল। ওকে আচ্ছা অল্প তেল দিই। হ্যাঁ অল্প তেল, কারণ গ্রিল যখন হবে অল্প তেলই হয়ে যাবে। মশলার রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে গিয়ে এই যে মশলাটা দিয়ে ম্যারিনেট করছি আমরা, এটাকে আমাদের বাড়িতে বানাবো তখন কতক্ষণ রাখতে হবে? এটা বাড়িতে মাখিয়ে তোমাকে 2 ঘন্টা রাখতে হবে। হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ অনেকক্ষণ রাখতে, মানে ম্যারিনেশনের টাইমটা কিন্তু বাড়াতে হবে, কারণ মাটন তো এমনিতেই সিদ্ধ হতে সময় লাগে। যেহেতু গ্রিল করছো আমাকে ওইদিকে টাইমটা মানে মেকআপ করতে হবে। তুমি যদি কাঁচা পেঁপে বাটাটা না দাও তাহলে তুমি ওভারনাইট 6 ঘন্টা যদি ম্যারিনেট করো ওই মশলা দিয়ে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে, ওকে। আচ্ছা এবার তাহলে আমরা এটা দিয়ে দেবো গ্রিলে, ওটা একটু কমিয়ে দাও। বট কমিয়ে দিলাম, গরম হয়ে গেছে। আচ্ছা এবার দিয়ে দাও। আজকে আমরা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম না, কিন্তু বাড়িতে যখন তোমরা এটা বানাবে তখন অবশ্যই এটা ম্যারিনেট করে এই মশলাটা দেওয়ার পর 2 ঘন্টা রাখবে। হ্যাঁ এবার দিয়ে দাও। বাস এবার শুধু মাটনটাকে এদিক ওদিক করে উল্টে পাল্টে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে প্রপারলি ততক্ষণ একদম স্লো আছে কুক করতে হবে। তাহলে গ্রিলড মাটন হয়ে গেল। গ্রিলড মাটন আমরা প্রথমবার শিখছি, কিন্তু যদি আমরা এই পদ্ধতিতে করি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখি মশলাটা মাখানোর পর এবং তার সাথে পেঁপে বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি, তাহলে কিন্তু মাটন খুব সহজেই তৈরি হয়ে যাবে। রাঁধুনিতে আজ থেকে শুরু হলো বসন্ত আহারের সপ্তাহ, শিখে নেব বসন্তকালের উপযোগী স্পেশাল স্পেশাল রেসিপি। আজকে শিখে নিলাম গ্রিল্ড মাটন, কিন্তু এটা এখনো হতে সময় লাগবে। তাহলে একটা কাজ করি, বুঝলে এটাকে সরিয়ে এদিকে শিফট করে দিই, এটা হতে থাকুক, স্লো আছে একদম হতে থাকুক। এবার নেক্সট যে রান্নাটা শিখবো যেটা কিনা বসন্তের জন্য, মানে দোল খেলার পর বিকেলবেলা এরকম একটা মানে ফালুদা না হলে ঠিক হয় না, তাই তো? তো সেরকমই একটা রেসিপি শিখবো, নাম হচ্ছে ফালুদা ডিলাইট। ফালুদা ডিলাইট বানাতে কি কি লাগবে উপকরণ দেখে নাও। ফালুদা ডিলাইট উপকরণ: ঘন দুধ, কাস্টার্ড পাউডার, চিনি, এলাচ গুঁড়ো, দুধে ভেজানো কেশর, ভেজানো চিয়া সিডস, সেদ্ধ ফালুদা, স্ট্রবেরি সিরাপ, কুচনো আপেল, আঙুর, বেদানা, ড্রাই ফ্রুট। আচ্ছা চলো শুরু করো, চুম্পার সঙ্গে আমরা রান্না শুরু করে দিই। ও কিন্তু রেগে যাচ্ছে, আমাকে বারবার করে বলে যাচ্ছে, মজা করে আর তো কিছু না। এবার দুধটা আমার একটুখানি গরম হয়ে গেছে, এই দুধটা একটুখানি তুলে নেব। আচ্ছা
আস্তে পড়ে আছে কিডন্যাপ হয়ে যাচ্ছে কিডন্যাপ মানেটা কি আমি সিনেমা দেখতে গেছিলাম বন্ধুদের সাথে একসাথে তো সিনেমা দেখার পরে আমি থাকি হাওড়ায় আর সিনেমা দেখতে গেছি তোমার এতে কলকাতায় আচ্ছা আর তখন প্ল্যানেট এই সময় কিচ্ছু চিনতাম না আচ্ছা সিনেমা দেখার পর আমরা যে যার বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরবো বলে তো বন্ধুর সঙ্গে গেছি আমার বন্ধু বলে তুই এই রুটে বাস পেয়ে যাবি দাঁড়া আচ্ছা তো তারপর ওরা যে যার রুটে বাস পেলে চলে গেল আমি আমার রুটে দাঁড়িয়ে রইলাম কোনো বাস এলো না অ্যাকচুয়ালি আমি ভুল রুটে দাঁড়িয়েছিলাম আমি জানতাম না আচ্ছা এখন জানতে পেরেছি কিডন্যাপটা হচ্ছে কি করে হ্যাঁ তার মানে আমি এবার তো আমি রাস্তা বুঝতে পারছি না এবার কাউকে জিজ্ঞাসাও করছি না যে আমার বাস কোন দিকে পাবো বা সেই উপস্থিত বুদ্ধিটাও আমার তখন এতটা ছিল না আচ্ছা তো তাও ঠিক আছে আমার কিছু পয়সা আছে আমি ট্যাক্সি করে চলে যাবো তো ট্যাক্সি করলাম একজন যথারীতি আর এবার আমি একটু চিনি দেবো আর এলাচ গুঁড়ো দেবো আচ্ছা তুমি দিতে থাকো আমি গল্পটা শুনতে থাকি হ্যাঁ চিনি দিলে তারপরে তোমার যাচ্ছি যাচ্ছি যেতে না আমার কিরম যেন একটা অদ্ভুত লাগছে কোথা দিয়ে যাচ্ছি কিছু চেনা কিছু বুঝতে পারছি না মানে আমার ভয় লাগছে ভেতরে ভেতরে আবার একা যাচ্ছি তো ভয় লাগছে তারপর ট্যাক্সি ওটা আমাকে আয়না দিয়ে না এরকম করে দেখছে আমি একটু ঢপ ঝাড়তে শুরু করলাম আমি এবারে দাদা আপনি কোথায় থাকেন তখন বলছে হাম ইহাকে নেই হাম বিহারকে হ্যাঁ গল্প শুরু করলাম দেখি ওর উদ্দেশ্যটা জানবার জন্য না তা বলছে আপ কাহাকে হ্যাঁ বলছে হাম বি ইহাকে হ্যাঁ কিছুই হয়নি তো আমি ওকে ঢপ দিলাম যে আমার হাজবেন্ড আমার এই থাকে কি বলে আমি কেশরের এই যে দুধে গুলো রেখে আচ্ছা তখন তারপরে কি বললো তারপর বলছে ও আচ্ছা আচ্ছা তা আচ্ছা আপকো দেখতেই এসাই লাগতা হ্যাঁ মানে ও আমাকে দেখে বুঝতেই পেরে গেছে আমি কোনো পুলিশের বউ কি ভাব ও ঝাড়লো আমি ওকে এটা বললাম জাস্ট ও যাতে আমাকে ভয় পায় যাতে ও কোনো খারাপ উদ্দেশ্য না নিয়ে কিছু করতে পারে না নিয়ে যায়নি আমাকে তো রবীন্দ্র সদনে ছাড়ার কথা ছিল তারপর রবীন্দ্র সদনে আমাকে নামিয়ে দিলাম যে ওখান থেকে আমি বাসটা পেয়ে যাবো আমার রুটে এবার একটু বাড়ি দাও একটু ঘন বাড়ি দিয়েছি আচ্ছা ড্রাই ফ্রুটস গুলো কি এখন দেবো না পরে দেবো পরে দেবো আচ্ছা এটা ঘন হলেই আমার হয়ে যাবে এবার আমি অ্যাসেম্বল করবো আচ্ছা আচ্ছা এটা আসল যে এই উপকরণ ফালুদা সেটা কখন দেবে এটা আমি গ্লাসে অ্যাড করব এই ফালুদাটা না মানে এটা এটা কি আমরা যখন অ্যাসেম্বল করব এটা গ্লাসে করব হ্যাঁ গ্লাসে করব অ্যাসেম্বল আচ্ছা তখন গ্লাসের মধ্যে এটা দেবে আচ্ছা তার আচ্ছা কিভাবে কি করবে মানে ধর এটা এটা ঘন হতে একটু সময় লাগবে ঘন হোক ততক্ষণ তুমি আমাকে বলে দাও যে আমরা অ্যাসেম্বলটা কি করে করব মানে সবটা একসাথে মিক্স করব হ্যাঁ এইটা তো ফালুদা এই ফালুদাটা না তোমার বাজারে কিনতে পাওয়া যায় এই ফালুদাটা প্রথমে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা যখন কিনেছিলাম তখন খুব ড্রাই ছিল আর খুব শক্ত ছিল ভীষণ সরু ছিল তো এটাকে আমি নরম করবার জন্য গরম জল জল গরম করতে দিলাম জলে ফোটা ইতিমধ্যে ফোটালাম এটা কিছুক্ষণ ফোটানোর পর এটা নরম হয়ে গেল তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি বরফের জলে দিয়েছি আচ্ছা বরফের জলে দিয়ে এখন কেটে বরফের জলের মধ্যে রাখা হ্যাঁ এখন বরফের জলে রাখা আচ্ছা এবার তুমি বলো পুরো এইটা ঘন হয়ে গেলে দুধের এই ব্যাপারটা ঘন হয়ে গেলে আমরা কি কি পরপর মিক্স করব সেটা একটু বলে দাও হ্যাঁ আমি একটা কাঁচের গ্লাস নেব তাতে আমি এই তোমার চিয়া সিডস এই চিয়া সিডস ভিজিয়ে রেখেছি এটা ভিজতে 5 মিনিট সময় লাগে এই চিয়া সিডস ভিজিয়ে রেখেছি এইটা ওই গ্লাসে 2 চামচ দেব মানে গ্লাসের মধ্যে ফার্স্ট লেয়ার পড়বে এটা সেকেন্ড কি পড়বে তারপরে আমার ফালুদাটা পড়ছে তারপর তারপর আমি এই এইটা দেব দুধটা দেব দুধটা দেব ওকে তারপর তারপর একটু রোজ সিরাপ দেব আর ফ্রেশ ফ্রুটস দেব ফ্রেশ ফ্রুট তারপরে মনে হয় তুমি উপরে ওই ড্রাই ফ্রুট না ড্রাই ফ্রুটটা তো একদম লাস্ট লেয়ারে দেব লাস্ট লেয়ারে টপে দেব একদম টপে দেব হ্যাঁ ওকে তার মানে আমরা এটা এখন লেয়ার ওয়াইজ সাজাতে হবে আর কিছুই না মানে আসল কাজটা হচ্ছে দুধটাকে ঘন করা দুধটাকে আমরা এই কেশরের মানে কেশরটা দিয়ে ঘন করে ফেলবো তারপরে এটাকে লেয়ার ওয়াইজ সাজিয়ে জাস্ট দিতে হবে লোককে মানে বসন্তকালে এরকম সুন্দর একটা বেশ মানে পানীয় যেটা কিনা এটা ঠিক পানীয় হচ্ছে না ঘন একটা ডেজার্ট হয়ে যাচ্ছে তো সেই ডেজার্টটা যখন আমরা কাউকে দিচ্ছি তখন সেও খুশি আমিও খুশি কিন্তু আমি কতটা খুশি সেটা হচ্ছে দেখতে পাবে তোমরা যখন টেস্ট করবো তারপরে আজকে আমরা শিখে নিলাম গ্রিল্ড মাটন এবং তার সাথে অসাধারণ দেখতে হয়েছে যেটা ফালুদা ডিলাইট আমি কিন্তু শুধু ভাবছি কত রকমের কালার হয়েছে এবং কি সুন্দর লেয়ার ওয়াইজ তুমি জিনিসটাকে সাজিয়েছো
তাহলে দুটোই তো টেস্ট করতে হবে, কিন্তু টেস্ট করার আগে যেটা দেখতে হবে দুটোরই রেসিপি আরো একবার দেখে নাও। গ্রিলড মাটন। উপকরণ: মাটন পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করা আছে, লেবুর রস, নুন, গরম মশলা গুঁড়ো, সাদা তেল, ঘি, রসুন কুচি, পেঁয়াজ ডুমো করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গোটা রসুন, কাজু বাদাম, চিনে বাদাম, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি। প্রথমে পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করা মাটন হালকা হাতে ফুটো করতে হবে যাতে মশলা ভালো করে ঢোকে। তারপর লেবুর রস, নুন, গরম মশলা গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল ও ঘি গরম করে রসুন কুচি, পেঁয়াজ ডুমো করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, আদা কুচি, গোটা রসুন, কাজু বাদাম, চিনে বাদাম, শুকনো লঙ্কা, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভাজা মশলা মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাটনের তৈরি মশলা মাখিয়ে গ্রিল প্যানে সাদা তেল গরম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে আসলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন গ্রিলড মাটন। ফালুদা ডিলাইট। উপকরণ: ঘন দুধ, কাস্টার্ড পাউডার, চিনি, এলাচ গুঁড়ো, দুধে ভেজানো কেশর, ভেজানো চিয়া সিডস, সেদ্ধ ফালুদা, স্ট্রবেরি সিরাপ, কুচনো আপেল, আঙুর, বেদানা, ড্রাই ফ্রুটস। প্রথমে দুধ গরম করে ঘন করে নিতে হবে। এরপর ওই গরম ঘন দুধ কিছুটা পরিমাণ একটি পাত্রে ঢেলে কাস্টার্ড পাউডার মেশাতে হবে। এরপর ফোটানো দুধে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে নেড়ে চেড়ে দুধে ভেজানো কেশর মেশাতে হবে। এবার ঘন হয়ে আসলে দুধে গোলা কাস্টার্ড মিশিয়ে নিতে হবে। তারপর একটি গ্লাসে প্রথমে ভেজানো চিয়া সিডসের লেয়ার, তার উপরে সেদ্ধ ফালুদা, স্ট্রবেরি সিরাপ, ঘন দুধের মিশ্রণ, কুচনো আপেল, আঙুর, বেদানা ও ড্রাই ফ্রুটসের লেয়ার করে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ফালুদা ডিলাইট। কেমন আছে গেতা? কোনো কথা হবে না, তুমি আজকে ফার্স্ট। খুব ভালো বানিয়েছে, দুটো রেসিপি কিন্তু ভীষণ ভালো হয়েছে, এবং এটা আমি গুছিয়ে খাবো, ঠিক আছে? তাড়াহুড়ো করে খাওয়া যাবে না, সমস্ত ভালো ভালো রান্না একটু টাইম নিয়ে খেতে হয়। তো তার আগে দেখে নেবো আজকে টুম্পা আমাদের রাঁধুনির পক্ষ থেকে, আকাশের পক্ষ থেকে কি কি পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপালওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফুটিশ ফুডস পায়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট ভাউচার। আর পেয়ে যাচ্ছেন মিও অমরের পক্ষ থেকে একটি দারুণ কেক। রেড কাউ ডেয়ারি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চলো একটা ফটো তুলে নিই, সেই ফটোটা তোমার সাথে আবার পাঠিয়ে দেবো বাড়িতে। হ্যাঁ, আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে, জানো তো নিশ্চয়ই কি হবে, বলো তো কি হবে? পাঁচফোড়নে মগজ দোলাই। তো পাঁচফোড়নে মগজ দোলাইতে পাঁচখানা প্রশ্ন তোমাকে করব, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন, মাটনের মধ্যে কোনটি বেশি থাকে, প্রোটিন, কোলেস্ট্রল নাকি আয়রন? প্রোটিন। ভেরি গুড, পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর প্রথম পক্ষ থেকে প্রথম একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। সেকেন্ড কোয়েশ্চেন, ফালুদার উৎপত্তি কোথায়, চীন, জাপান নাকি ভারত? চীন। ভারত। ভারত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, চিয়া বীজের জন্ম কোথায় হয়, যেটা তুমি এই ডিলাইটসে দিয়েছো, ভীষণ উপকারী একটা জিনিস যেটা এখন মানে সবাই খাচ্ছে এবং এটা কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। তো চিয়া বীজের মানে বীজের জন্ম কোথায়, গেস করেই বলো, মেক্সিকো নাকি আফগানিস্তান নাকি ইরান? আই গেস মেক্সিকো। ভেরি গুড, কি করে জানলে, আন্দাজ গেসেই বললো, খুব ভালো, আরেকটা ভাউচার পেয়ে গেলে। নেক্সট কোয়েশ্চেন, কেশর ফুলের পাপড়ি কোন রঙের হয়, লাল, কমলা নাকি রানী? তার রানী কালার মনে হচ্ছে। জানতে? এটা জানতাম বোধহয়। খুব ভালো, পেয়ে যাচ্ছ আরো একটা ভাউচার। লাস্ট কোয়েশ্চেন, ভারতে চিনির ব্যবহার প্রথম কারা শুরু করে, পর্তুগিজরা, জাপানিজরা নাকি নেপালিরা? পর্তুগিজরা।
পর্তুগিজরা বাবা তুমি দেখতে পাচ্ছো কোন ভাবে না ভালো কি করে খুব ভালো বলেছো তো যাই হোক এতগুলো ভালো ভালো উত্তর সবকটা একবারই দিয়ে দিয়েছে এবং আরেকটা ভাউচার নিয়ে দিলাম দিনের জন্য ওদের আউটলেট রয়েছে আমাদের কলকাতাতে সব জায়গাতেই রয়েছে তুমি যদিও থাকো হাওড়াতে তাই তো তোমাদের কাছাকাছি নিয়ারেস্ট আউটলেট বলতে ধরো ইকো পার্ক হবে তারপরে কালীঘাট স্ট্রিট আছে কালীঘাট তো অনেকটা দূরে হয়ে যাচ্ছে সাউথের দিকে হয়ে যাচ্ছে তারপরে নলবন আছে অনেক জায়গায় লেক টাউনে আছে অনেক জায়গাতে আউটলেট আছে যখন সময় হবে সবাইকে নিয়ে চলে যাও ওদের স্পেশাল রেসিপিগুলো অবশ্যই করে ট্রাই করো আমার মেয়েরা খুব খুশি হবে এতে খুব খুশি হবে সম্প্রতি ব্যাঙ্গালোরেও কিন্তু পিঠে বিলাসীদের আউটলেট খুলেছে এবার আমার একটা প্রশ্ন আছে যে তোমার শাড়িটা কি শাড়ি গো ঢাকায় জামদানি তোমারটা জামদানি আর আমার এই সুন্দর শাড়িটা কিন্তু প্রিয় গোপাল বিষয় থেকে আমদানি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এই ধরনের জামদানি শাড়ি তাহলে চলে যেতে পারো প্রিয় গোপাল বিষয় যে কোনো কাউন্টারে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন দেখে নেব নীলাদি তোমাদের জন্য বসন্ত স্পেশাল কি টিপস এনেছে মাটন সিদ্ধ না হলে গোটা সুপারি দিয়ে দিন খুব ভালো সিদ্ধ হবে আগামীকাল আবার বসন্তের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে রঙিন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ঠিক দুপুর দেড়টায় টাটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়